চুলের অবস্থা দেখো। Well, best use of Chetan Bhagat book, reading comes afterwards. Hey you lovely people, welcome back to my channel. Well, আর কিছুদিনের অপেক্ষা, তারপরে লকডাউন কিন্তু উঠে যাচ্ছে, বাট আই এম নট শিওর লকডাউন উঠে যাওয়াটা কি ওয়াইজ হবে, বা লকডাউন উঠে গেলে কি করোনা ভাইরাস চলে যাবে, যদিও সেটা হবে না, বাট স্টিল আশা করা ছাড়া আমাদের হাতে কিছুই নেই। বাট আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে, আশা করে যেতে হবে অ্যান্ড প্রে করে যেতে হবে যে সব কিছু যেন ঠিক হয়ে যায় তাড়াতাড়ি, যদিও আমি তাড়াতাড়ি ঠিক হওয়ার কোনো লক্ষণ দেখছি না। সো হোয়াট এভার ইট ইজ, আমাদেরকে যেমন আমাদের কাজ করে যেতেই হবে, সেমনি আমি আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদের সবাইকে বলবো কীভাবে মোবাইল দিয়ে আপনারা বাড়িতে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারেন, একটু ড্রামাটিক প্রোডাক্ট ফটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড ব্লার বা ব্যাকগ্রাউন্ড বোকা বা ব্যাকগ্রাউন্ড বোকে এফেক্ট যাকে বলে সেটা দিয়ে। তো যে কোনো ছবি আপনার সেখানে দেখতে অনেকটা বেটার লাগবে, অনেকটা এফেক্টিভ লাগবে এবং ড্রামাটিক লাগবে। তো সেই এফেক্টটা আনার জন্য আমাদেরকে আমাদের মোবাইল ফোন লাগবে, একটা প্রোডাক্ট লাগবে যেটা ছবি আপনারা তুলবেন, আর তার সাথে আপনার ল্যাপটপ বা আপনার পিসি লাগবে যেটার থেকে আমরা কাজটা এগোবো। কীভাবে করবেন চলুন আমরা দেখি। ওকে, তো এটা আমার ডেস্কটপ, এটা আমার প্রোডাক্ট যেটা আমি শ্যুট করবো, এটাকে হাইটের জন্য আমি কিছু বই এনে রেখে দিয়েছি এখানে। কেন এনেছি আপনাদের বলছি। তো সবার প্রথমে যেটা করতে হবে, আপনাকে গুগলে গিয়ে বোকে ব্যাকগ্রাউন্ড টাইপ করতে হবে, এইচডি। এখানে চলে আসবে, ইমেজেসে যাবেন, ইমেজেসে গিয়ে যে কোনো একটা ইমেজ আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে নিয়ে আপনি এটাকে অ্যাজ এ স্ক্রিন সেভার সেভ করে রাখতে পারেন, যেমন এরকম। আর এই আইকনগুলোকে হাইড করে দিচ্ছি এবার আমি, তাহলে পুরো ব্যাপারটা আমার একটা বোকে ইয়েতে চলে এলো। কিন্তু এর মধ্যে আপনি কীভাবে আপনার প্রোডাক্টটাকে সেট করবেন সেটাই আমি দেখাচ্ছি। তো আমি এখানে কিছু বই নিয়েছি ফর সাম হাইট। Well, best use of Chetan Bhagat book, reading comes afterwards. আর একটু হাইট লাগবে, রাইট? আর মনে হয় এটা ঠিক আছে। এইখানে আমি প্লেস করব আমার প্রোডাক্ট। এবারে এফেক্টটা আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আমি ছবিটা নেব। তো সবার প্রথমে যেটা আমি করবো, আপনার কোনো ম্যানুয়াল সেটিং কিচ্ছু লাগবে না, জাস্ট এরকম একটা অ্যাঙ্গেলে আসবেন যেখানে আপনার এই বইগুলো ঢেকে যায়। আর সেটা করার জন্য একটা ট্রিক আপনাদেরকে দেখিয়েছিলাম গ্লাস দিয়ে, তো যদি না দেখে থাকেন ওপরে কার্ড আছে, ফলো করতে পারেন। তো আমি আমার আঙুলটাকে লেন্সের সামনে জাস্ট এরকমভাবে নিয়ে আসছি ফর আ ড্রামাটিক এফেক্ট, বা এটাকে ফোরগ্রাউন্ড বোকেও বলতে পারেন। ইদার এইভাবে আমি এটাকে ক্লিক করতে পারি, জাস্ট লাইক দ্যাট। অর এলস আরেকটা মোবাইল ফোন আপনারা নিতে পারেন, এলস আরেকটা মোবাইল ফোন নিয়ে ঠিক এই ফোনটাকে এখানে রেখে এটাকে ফোরগ্রাউন্ড ব্লার হিসাবে ইউজ করতে পারেন। যদি আপনার মনে হয় এই বইগুলো এখানে অবস্ট্রাকশন দিচ্ছে, তাহলে কিন্তু এখানে যে কোনো আরেকটা রিফ্লেকটিভ সারফেস ইউজ করতে পারেন। যদি কোনো কাচের সারফেস থেকে খুব ভালো হয়, আমার কাছে সেরকম কাচের নেই, তোমার একটা পুরোনো ফটো ফ্রেম আছে, বাট এটা একটা রিফ্লেকটিভ সারফেস। তো এখানে আমি এটাকে প্লেস করব, তাহলে কি হয় সেটা দেখুন। তাহলে ওই বইয়ের ব্যাপারটা চলে যাচ্ছে এবং দেখতে ব্যাপারটাকে অনেক বেশি ড্রামাটিক লাগছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আজকে অনেকদিন পরে একটা কথা আপনাদের বলতে ইচ্ছা করছে যে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বিকজ একটা ভিডিও বানাতে অনেক খাটনি লাগে এবং আপনারা জানেন যারা ভিডিও বানান বা ভিডিও দেখেন যে কতটা এফার্ট বা কতটা রিসার্চ করতে হয় একটা ভিডিও বানানোর জন্য। অ্যান্ড আই হোপ কি আপনারা এটা বুঝতে পারবেন। সো প্লিজ সাপোর্ট মি ইন মাই এনডিভার টু ক্রিয়েট বেটার ভিডিওস ফর ইউ, অ্যান্ড সো দ্যাট আমি আপনাদেরকে ফটোগ্রাফি বেটারভাবে শেখাতে পারি। সো আই উইল কিপ কামিং এভরি উইক উইথ আ নিউ ভিডিও, নিউ টিউটোরিয়াল। টিল দেন, হ্যাপি শুটিং অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।